আসসালামু আলাইকুম আলা বাদা সুপ্রিয় শ্রোতা আমরা এই মুহূর্তে মসজিদ নবীর অনুবাদ শুরু করছি আজকার খতিফ হোসেন ফজিলত শেখ হুসেন বিন আবদুল আজিজ আখ হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে বালা মুসিবতের রহস্য ও ধৈর্য ধারণ আমাদের জীবনটা হচ্ছে এমন জীবনে বিপদ মুসিবত ভালা মুসিবত আসবেই কেন আসে এর মধ্যে কি হ্যাকমত রয়েছে আমাদের পরম করুণাময় রবের এবং এই বিপদে মুসিবতে ভালা মুসিবতে আমাদের করণীয় কি এই ব্যাপারগুলো নিয়ে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দর করে একটি গুরুত্বপূর্ণ হুতবা পেশ করেছেন যার অনুবাদ আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি শুরুতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের তৌফিক কামনা করেই আমি আল্লাহর প্রশংসা করে অথবা রাসল্লা সাল্লা দরুদ পাঠ করে শুরু করছি অনুবাদ সমন্বিত হতিফ সাহেব বলছেন ইমানের অন্যতম একটি মূল ভিত্তি এবং অন্যতম একটি রুকুন হচ্ছে আল ইমান বিল কদ অল কদর তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা সকল কিছুই আল্লাহ তালার তাকদিরে হয়ে থাকে যা কিছু ঘটে সকল বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ জ্ঞান রয়েছে তার ইচ্ছাই সব কিছু হয়ে থাকে কারণ তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা অতীতে যা হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সব কিছুই তিনি জানেন তিনি লিখেছেন তাই একজন মুসলমানের উপর অবদারিত আবশ্যক একটি বিষয় হচ্ছে সে তাকদিরের ভালো মন্দের প্রতি মান আনবে যে বিষয়টি তার পছন্দনীয় এবং যেটা অপছন্দনীয় যেটা তার জন্য কল্যাণকর যেটা তার জন্য অকল্যাণকর যা কিছু ঘটে ঘটবে সকল কিছুর উপর সে ইমান আনবে এই তাকদিরের উপর এমনকি আমাদের চারপাশে যত ঘটনা ঘটে এ সকল কিছুই আল্লাহ তালার তাকদিরে হয়ে থাকে কারণ লোকুন মুলকিহি মা ইউরিদ আল্লাহ তালার এই রাজত্বে এমন কিছু কখনো ঘটবে না যা তিনি চান না অতএব এ তাকদিরের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং যা কিছু ঘটে সেক্ষেত্রে আল্লাহতালা বান্দাদের উপর তিনি মোটেও জালিম নন বরং তিনি সকল কিছুকেই তাকদির অনুযায়ী সৃষ্টি করেছেন মানব জাতির উপর যে বিপদ মুসিবত দুর্যোগ নেমে আসে এক্ষেত্রেও পরম করুণাময় আল্লাহ তালার রহস্য ও একমত রয়েছে মানুষ সেটা বোঝার মতো শক্তি তাদের নেই তাদের জ্ঞান সেটাকে আয়ত্ত করতে পারবে না তবে আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালার প্রতিটি ফয়সলার ক্ষেত্রে প্রতিটি কর্মের ক্ষেত্রে কত যে একমত রয়েছে যা কখনও আয়ত্ত করা সম্ভব নয় এবং তার ফয়সলার মধ্যে মানুষের জন্য কত যে কল্যাণ নিহিত আছে সেটাও সেটাও হিসাব করা সম্ভব নয় কারণ আল্লাহ তালাই কর্মগুলো করেছেন আমাদের আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলমানদের রাষ্ট্রগুলোতে বিভিন্ন দুর্যোগ এই যে ভূমিকম্প বিধ্বংসী ভূমিকম্প এবং ভয়াবহ ঘূর্ণিঝড় এমনকি জীবন হানিকর বন্যা এই সব কিছু যে সেখানে দেখা যাচ্ছে এসব কিছু আল্লাহ তালার ইচ্ছা রয়েছে তার ফয়সালা রয়েছে তাই পরম আমায় ফয়সালার উপর সম্মানিত হতিব সাহেব বলছেন যে আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ কারণ আমরা তাই বলবো যা বললে পরে আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন অতএব মৃতদের প্রতি আল্লাহ তালা দয়া করুক জীবিত জীবিতদেরকে আল্লাহ তালা সাহায্য করুক আর তাদের যা কিছু হারিয়েছে আল্লাহ তালা সেটাকে পরিপূর্ণ দান করুক তার তাদের সামনের জীবনে কল্যাণ দান করুক এই দোয়া তিনি করেছেন এরপর তিনি বললেন যে যখন বিপদ বান্দার উপর চলে আসে আল্লাহর তাকদিরে আল্লাহর ফয়সালার উপর তখন একজন মুসলমানের উচিত সেই বিপদে মুসিবতে সে সবুর করবে ধৈর্য ধারণ করবে এবং সবের আশা করবে এতে করে তার বিরাটভাবে তার মর্যাদাকে বৃদ্ধি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমী সম্পর্কে বলেছেন যে অবাসীর সবিরিন যারা ধৈর্যশীল যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন আল্লাহ মুসিবা ইউন যে তাদের উপর যখন বিপদ মুসিবত আসে তখন তারা বলে ইনা আলিল্লাহ এটা তো একমাত্র আল্লাহর জন্যই ও ইন্না ইলাহি রুণুন আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। আল্লাহ রব্বুল্লা আদমিন তাদের সম্পর্কে বলেছেন যাদের উপর বিপদ মুসিবত আসে যে উলায় কে আলাই মির সাল রব্বিহিম রহমা যে তাদের উপর এটা তাদের রবের পক্ষ থেকে রহমত এবং বিশেষ অনুগ্রহ ও হুমুল মুহতাদুন তারা হচ্ছে প্রাপ্ত তাহলে এখানে বিভিন্ন বিপদ মুসিবতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন অতএব বান্দার উপর যে কোনো বিপদ মুসিবত আসে অথবা সুখ শান্তি আসে এটা সম্পূর্ণটাই ইমানদারদের জন্য কর এই মর্মে সই মুসলিম এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আজামী আমরিন মুমিন ইন্না আমর কুল্লাহ খাই মুমিন ব্যক্তির জন্য হচ্ছে আশ্চর্যের ব্যাপার যে তার কাজ পুরাটাই কর তার উপর যখন কোনো সুখ শান্তি আসে তখন সৌরভল আলিনের ফয়সালার উপর সে শুকুর আদেই করে নিয়ামতের উপর এটা তার জন্য কল্যাণকর হয় আলহামদুলিল্লাহ আবার যখন ওয়াইন আসহাবাত হুসর ওয়াইন আসহাবাতহু দর্র যখন তার উপর বিপদ মুসিবত আসে তখন সে বিপদে ধৈর্য ধারণ করে সবারও ফাঁকা না হয়ে এটা তার জন্য কল্যাণকর হয় আলহামদুলিল্লাহ অতএব মুমিন বান্দার সকল অবস্থাটি হচ্ছে কল্যাণকর আলহামদুলিল্লাহ তাই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সবের আশা করতে হবে আর জীবনে যত বড় বিপদ আসবে ঠিক সাহায্য এবং পুরস্কারও তত বড় আসবে জন্য এজন্য রাসুল্লাইম বলেছেন যে ইন্না বিশাল বড় বিপদের সাথে রয়েছে বিশাল পুরস্কার ও হাব্বা কৌমান ইবাহ যখন আল্লাহ তালা কুন্দ কোন বান্দাকে ভালোবাসেন তখন তাদেরকে তিনি পরীক্ষা করেন ফমন রদিয়া ফালাহুর রৃদ অমান সখি তালাহু সুখ যখন আল্লাহ রবিন পরীক্ষা করার পরে ওই বান্দা সন্তুষ্ট হয় তখন আল্লাহ তাল্লাহ তার উপর সন্তুষ্ট হন আর যখন ওই বান্দা অসন্তুষ্ট হয় আল্লাহর এই পরীক্ষায় তখন আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন নাউজিবিল্লা এই জন্য বিপদ আসলে পরে সবুর করতেই হবে কারণ সবুর করলে পুরস্কার পাওয়া যাবে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যাবে তার সন্তুষ্টি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এমনকি যদি একজন মানুষ তার উপর বিপদ মুসিবত আসার পরে সাথে সাথে সে এটা বিশ্বাস করে যে এটা তো আল্লাহর ফয়সালা এটা আল্লাহর ফয়সালা এখানে আমার আমার কী করণীয় আছে এটা আল্লাহর ফয়সালা সাথে সাথে সে যদি সবুর করে এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে তাহলে বিপদ যত বড় হোক না কেন সেটা তার কাছে তুচ্ছ জ্ঞান হয়ে যাবে আলহামদুলিল্লাহ কারণটা কি কারণ আল্লাহর ফয়সালাটাকে সে মেনে নিয়েছে এবং আল্লাহ তালা তখন তাকে প্রশান্তি দেবেন হেদায় দান করবেন এই মর্মে আল্লাহ রবীন্দিনের এগারো রাতে বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ইয়াহিয়া কলবা আল্লাহ তালা তার অন্তরকে হেদায় দিবেন আলহামদুলিল্লাহ অতএব আমাদের উচিত যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে ফয়সলা আসে আমাদের জীবনে সেটাকে আমরা সর্বদাই মেনে নিব এই বিপদে মুসিবতে মানুষের গুনা ক্ষমা হয় যদি ধৈর্য ধারণ করতে পারে এই মর্মে রাসুল্লাহ বলেছেন মিন একজন বান্দার উপর যদি কোনো মুসিবত আসে সেটা একটি কাটা হতে পারে অথবা একটি কাটার আর একটু উপরে কিছু হতে পারে ইফা হু বিহা দরজা আনহু বিহা ফতিহ এতে করে আল্লাহ রবুল্লা আলমিন তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেন এবং তার গুনাকে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ এমনকি একজন বান্দার উপর বিপদ মুসিবত আসতে থাকে একজন মমিন বান্দার উপর তার জীবনের উপর তার সম্পত্তির উপর তার মালের উপর তার পরিবারের উপর তখন সে সবুর করতে থাকে এতে কী হয় শুনুন আল্লাহ ওয়া মা বলছেন মাইজায়কমিন একজন মমিন বান্দার উপর তার নিজের জীবনের উপর তার সন্তান আদির উপর তার মালের উপর বিপদ আসতে থাকে আর ওই বান্দা যদি সবুর করে তাহলে হাতিয়া আল্লাহর সাথে তেমন অবস্থায় সাক্ষাৎ করবে তার কোনো গুণা একটা পাপ একটা গুণাও থাকবে না সুবাহ আল্লাহ এই জন্য আমাদেরকে অবশ্যই যখনই বিপদ আসে তখন আমরা যেন সবুর করি ধৈর্য ধারণ করি একের পর এক সবুর করি তাহলেই আমরা বিজয়ী হতে পারবো সম্মানিত সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে এই বিপদ মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করলে এবং সে যদি বিশ্বাস করে এটা আল্লাহর তাকদিরে হয়েছে তাহলে আল্লাহ তালা তাকে সীমাহীন পুরস্কার দান করবেন বলে ওয়াদা দিয়েছেন আল্লাহ তালা বলছেন সবিরুন সুন আজেরকম বিগৈরি হিসাব নিশ্চয়ই সবুরকারী তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে বিগৈরী হিসাব মানে তাদের প্রতিদান হচ্ছে অগণিত সুবাহান আল্লাহ তাহলে অগণিত পুরস্কার আল্লাহ রব্লা আলমিন তিনি সবুরকারীদেরকে দান করবেন আলহামদুলিল্লাহ ওতে সবুর করতেই হবে আর এই যে জীবনে বিপদ মুসিবত আসে এগুলো কেন আসে কারণ এগুলো দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝান যে আমরা আসলে আল্লাহর সকল শক্তি হচ্ছে আল্লাহর আমরা আমরা হলাম দোহাফা দুর্বল বিপদ মুসিবতে এই যে প্রতিটি মানুষ দুর্বল হয়ে যায় সে যত বড়ই হোক না কেন সে নিজেকে তখন অসহায় সবচেয়ে অসহায় মানুষ মনে করে এগুলো কেন দেন কারণ মানুষকে বুঝান যে তুমি কিন্তু দুর্বল তুমি কখনো স্বয়ংসম্পূর্ণ নও তুমি মাহলুক তুমি মাখলুক তুমি দুর্বল কলিং সান উ এটা বোঝানোর জন্য আল্লাহ তালা বিপদ দিয়ে থাকেন আর ওই মুহূর্তে একজন মানুষের উচিত সে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর সামনে নিজেকে পেশ করবে কাকতি মিনতি করবে সে যে আল্লাহর গোলাম সে যে আল্লাহর কাছে খুব তুচ্ছ আল্লাহর সাহায্য ছাড়া তার যে কোনো পথ নেই এটা সে পেশ করবে তখন আল্লাহ তালা তার ওই বিপদগুলি থেকে তাকে মুক্তি দান করবেন আলহামদুলিল্লাহ এভাবে তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে ওই বিপদে তার গুনা ক্ষমা হবে এবং তাকে আল্লাহ তালা উত্তম পুরস্কার দিবেন আল্লাহ সন্তুষ্টি পাবে সে আল্লাহ তালা সাহায্য পাবে এবং সামনে আরও সুন্দর জীবন পাবে আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে মুমিন বান্দার উপর আল্লাহ রবুল্লা আলমিনের অন্যতম একটি রহমত এবং তার প্রশস্ত দয়া অনুগ্রহ হচ্ছে এই যে তিনি তার বান্দাদেরকে যখনই কোনো বিপদ মুসিবত দেন তখন তাদেরকে তিনি পুরস্কার দিয়ে থাকেন এটা হচ্ছে মুমিন বান্দাদের উপর আল্লাহর বিশেষ সহমত যেমনটি যেমনটি রাসুল্লাহম বলেছেন আর শহেদা ও হমসা শহীদ হচ্ছে পাঁচজন পাঁচজন শহীদ আছে বা পাঁচটি কাজের মাধ্যমে মানুষ শহীদের মর্যাদা পায় একটি হচ্ছে আলমাতরুন মহামারীতে কেউ মারা গেলে এটা হচ্ছে শহীদের মর্যাদা পাবে ওয়াল মাবতুন পেটের রোগে মারা গেলে সে শহীদের সোয়াপ পাবে মর্যাদা পাবে অল ঘরিক ডুবে পানিতে ডুবে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে ও হাদাম এবং যদি ধ্বংসস্তূপে চাপা পড়ে একজন মানুষ মারা যায় তাহলেও সে শহীদের মর্যাদা পাবে আর চার পাঁচ হচ্ছে শহীদ ফি আল্লাহর পথে যে ব্যক্তি শহীদ হয় সে তো শহীদের মর্যাদা অবশ্যই পাবে তাই এরকম মানুষগুলোকে কি করতে হবে অবশ্যই তাদেরকে গোসল দেওয়াতে হবে এবং তাদের উপর সাল তাদেরই করতে হবে আর তারা যুদ্ধে না গিয়েও শহীদের মর্যাদা পাবে বলে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে এই দ্বিতীয় সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন তো আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আমাদের জীবনে যে বিপদ মুসিবত বালা মুসিবত আসে তার রহস্য কী এবং তাতে করণীয় কী রহস্য কী জানলাম যে এটা তাকদের বিষয় আল্লাহ যা ফয়সালা করেন সেটা আমাদের কল্যাণের জন্য করেন এর মধ্যে নানান বিদ কল্যাণ আছে এবং এর মাধ্যমে আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা হয় এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিরাটভাবে পুরস্কৃত করেন এর মাধ্যমে আমাদেরকে সীমাহীন মর্যাদা দান করেন আলহামদুলিল্লাহ করণীয় হচ্ছে সবুর করা ধৈর্য ধারণ করা এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে সাহায্য চাওয়া তার দিকে ফিরে আসা আর সবের আশা করা তাহলেই আমরা এই বিপদের মাধ্যমে মর্যাদা পাবো আর বিপদ তখন আর বিপদ থাকবে না সেটা হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক আমিন আসলাতাম আলা নবীনা মুহাম্মদ ওয়লা আজমাইন